নমস্কার বন্ধুরা, লার্ন কম্পিউটার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত লিঙ্কস গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগের ক্লাসগুলোতে পেজেস, ট্যাবস, ইলাস্ট্রেশন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের আমাদের আলোচনার বিষয়টা একটু অন্য রকম, হাইপারলিঙ্ক ও লিঙ্কিং করার জন্য আমরা কীভাবে করব, তার জন্য আমরা হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স এগুলো সম্পর্কে আমরা আজকের একটু আলোচনার বিষয়বস্তু রাখছি। তো তোমরা ভালো করে এগুলোকে জেনে নাও, এগুলোকে ভালো করে দেখতে থাকো আমি কীভাবে এই অপশানগুলোর কাজ করছি। তো তোমরা মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা দেখো, প্রথমে আমরা হাইপারলিঙ্ক অপশানের কাজটাকে তোমাদেরকে দেখাবো। তো ধরে নাও তুমি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে একটা কোনো প্যারাগ্রাফ তোমার এখানে লেখা আছে। তো প্যারাগ্রাফ লেখা আছে, তো প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন টেক্সট এখানে রয়েছে। তো এই টেক্সটের মধ্যে যে কোনো একটা টেক্সটকে ক্লিক করে যদি তুমি হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করো, হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করলে তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তোমার বক্সটা যেটা দেখাবে এটা ইনসার্ট হাইপারলিঙ্ক ডায়ালগ বক্স। তো এর মধ্যে থেকে তুমি এই লেখাটার সাথে যদি কোনো কিছুর লিঙ্ক করতে চাও, ধরে নাও সেটা তোমার এই কম্পিউটারে সেভ করা কোনো ফাইল হতে পারে। তো কম্পিউটারে কোনো সেভ করা ফাইলকে সে যেটা যে কোনো ধরনের ফাইল হতে পারে, সেটা হতে পারে ওয়ার্ড ফাইল হতে পারে, সেটা হতে পারে এক্সেল ফাইল, সেটা হতে পারে পাওয়ার পয়েন্ট ফাইল, তো যে কোনো ধরনের ফাইলই হতে পারে। তোমরা সেটাকে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করে নিলে সেখান থেকে ডাইরেক্ট ওখানে লিঙ্ক হয়ে যাবে। তো দেখো, এখানে আমি এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে গেলাম ইন্ডিয়া, এখানে আমি যে আমার কাজটা করা আছে সেই ইন্ডিয়াতে আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি। আচ্ছা, তার আগে একটা জেনে নাও, আমি যখনই এইখানে ক্লিক করলাম দেখো এই অ্যাড্রেস এখানে চলে এসছে। এবারে টেক্সট টু ডিসপ্লে, এখানে টেক্সট এখানে যেটা নিয়েছি সেটা এখানে দিয়েছে, বা আমি এখানে অন্য টেক্সট টু ডিসপ্লে করতে পারি, ঠিক আছে। তো টেক্সট টু ডিসপ্লের অপশানে দেখো এখানে আমি যে প্রোভাইডটা সিলেক্ট করেছি সেটা এখন আপাতত এইখানে দেখাচ্ছে। তো আমরা এখানে এইটাকে সিলেক্ট করে এখন ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করে দেখো এটা লিঙ্ক হয়ে গিয়েছে। এবার ঠিক এখানে যেটা দেখাচ্ছে, এখানে কী দেখাচ্ছে দেখো, ফাইল লোকেশান দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে এটা কী ফাইল দেখাচ্ছে, এবং নিচে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তাহলে এই লিঙ্ক ধরে আমরা ওই পার্টিকুলার ফাইলে যেতে গেলে আমাদের কী করতে হবে, কন্ট্রোল চেপে এই লেখাটার উপর ক্লিক করতে হবে। তো আমরা কন্ট্রোল চেপে এই লেখাটার উপর ক্লিক করব, করে দেখব কী হয়। তো চলো আমরা কন্ট্রোল চেপে এই লেখাটার উপর ক্লিক করি। আচ্ছা, কন্ট্রোল চেপে এই লেখাটার উপর ক্লিক করলে দেখো এখানে একটা ডায়লগ বক্স আছে, এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করো। দেখো যে ফাইলটা লিঙ্ক হয়েছিল সেই ফাইলটা এখানে দেখো খুলে চলে এসছে। তো এখানে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ফাইলের সাথে লিঙ্ক ছিল, দেখো পাওয়ার পয়েন্ট ফাইল খুলে এসছে। আমি যদি কোনো এক্সেল ফাইলের সাথে লিঙ্ক করতাম তাহলে এক্সেল ফাইলও খুলে চলে আসতো, ঠিক আছে। তো এইটা গেল। এবার দেখো আমি যদি আরেকটাকে লিঙ্ক করতে চাই তাহলে আরেকটাকে এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার পুনরায় হাইপারলিঙ্ক অপশানে যাব। আচ্ছা, এবারে আমি হাইপারলিঙ্কের এই কাজটাকে কোনো ধরো আমি এখানে অন্য একটা ফাইলের সাথে লিঙ্ক করব। ধরে নাও আমি এখানে অন্য একটা পাওয়ার পয়েন্ট ফাইলের সাথে লিঙ্ক করছি। এবার আমি এখানে টেক্সট টু ডিসপ্লেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো এখানে পাওয়ারফুল আছে, আমি এখানে করে দিলাম যে গো টু লিঙ্ক, গো টু লিঙ্ক বলে আমি এখানে এটাকে করে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। ওকে করা দেওয়ার পর দেখো এখানে যে টেক্সটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে যদি তোমরা ওখান থেকে লেখো তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আবার এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ওই ফাইলের সাথে চেঞ্জ হবে। যদি তোমরা ওই লেখাটাকে যদি চেঞ্জ করতে চাও, যে লেখাটা ধরো এখানে যে লেখা ছিল সেটাকে তোমরা যদি চেঞ্জ করতে চাও, তো ওইখানে তোমাদের যে অপশানটা দেখাবে সেই অপশানে গিয়ে তোমরা এইভাবে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিলে ওই লেখাটা এই লেখার পরিবর্তে বসে যাবে, বসে গিয়ে ওখান থেকে পুরোপুরি যেমন কন্ট্রোল চেপে আমরা ক্লিক করছিলাম, কন্ট্রোল চেপে ক্লিক করলে আবার পুনরায় ওই ফাইলটা দেখো এখানে চারপাশে খুলে চলে এসছে, ঠিক আছে। তো এইটা এইভাবে আমরা হাইপারলিঙ্ক এরকমভাবে করব। আচ্ছা, এবারে আমি আরেকটা লেখাকে এখানে সিলেক্ট করছি। করার পর আবার আমি হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এখানে কোনো ওয়ার্ড ফাইলকে সিলেক্ট করলাম। ধরে নাও আমি এখানে এই ওয়ার্ড ফাইলকে সিলেক্ট করলাম।
আচ্ছা সিলেক্ট করার পরে এবারে আমি এখানে একটা স্ক্রিন টিপ লাগাচ্ছি, ধরো স্ক্রিন টিপ হিসাবে আমি এখানে লাগাচ্ছি যে ফলো ফলো লিঙ্ক। তো স্ক্রিন টিপে আমি এখানে দিয়ে দিলাম ফলো লিঙ্ক, ওকে করে দিলাম, ওকে করে দিয়ে ওকে করে দিলাম। তো দেখো যখনই আমি এখানে নিয়ে যাব তখন দেখো ওইখানে কী দেখাচ্ছে, ফলো লিঙ্ক, এইটাকে বলা হয় স্ক্রিন টিপ। তো আগে আগেরগুলোতে দেখো অ্যাড্রেস শো করছিলো, দেখো উপরে দেখো অ্যাড্রেস শো করছে, যে যে লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, তার উপরে লেখা, তার উপরে অ্যাড্রেসটা শো করছে যে অ্যাড্রেসে আমি যেতে যাচ্ছি, ঠিক তার আগেরটাতে দেখো অ্যাড্রেস শো করছে। তো আমি কী করলাম এখানে যে যে ফাইলের সাথে আমি লিঙ্ক করলাম সেই ফাইলের অ্যাড্রেসটা ওখানে শো করছে, আর এখানে আমি কী করলাম ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে তোমরা যদি ওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাও তো ওইখানে গিয়ে তোমাদের ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে আমি স্ক্রিন টিপটাকে চেঞ্জ করে দিলাম, ওখানে যে এই যে অ্যাড্রেস দেখাচ্ছিলো উপরে যে ফাইল টিপি স্ল্যাশ যে যেটা দেখাচ্ছিলো ওটাকে আমি এখানে পুরো চেঞ্জ করে দিয়ে ফলো লিঙ্ক বলে আমি এখানে লিখে দিলাম। তো এটা পুরোপুরি দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই রকমভাবে আমরা হাইপারলিঙ্কের কাজও এরকমভাবে পরপর আমি এখানে করতে পারি। ওকে, তো এখানে আবার তুমি কন্ট্রোল প্লাস ক্লিক করলে এখানেও কিন্তু ওই লিঙ্ক ধরে আবার কিন্তু ওই যে ফাইলটাকে আমি লিঙ্ক হয়েছি সেখানে কিন্তু চলে যাবে। তো চলো আমরা এখানে ক্লিক করে দেখি কী হয়। আচ্ছা, আমি কন্ট্রোল প্লাস ক্লিক করলাম, দেখো আবার যে ফাইলটা, যে ওয়ার্ড ফাইলটা আমি এখানে লিঙ্ক করলাম সেই ফাইলটা দেখো এখানে খুলে গিয়েছে। ওকে, তো এবারে ধরো আমরা এখানে নতুন কিছু একটা লিখে নেব। তো এবারে চলো আমরা হাইপারলিঙ্ক অপশানে আবার চলে যাচ্ছি। তো তোমরা আশা করি এগুলো বুঝতে পারলে। আচ্ছা, এবারে আমরা হাইপারলিঙ্কের এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এই অপশানে কী হয় এটা শুধু আমরা এবার দেখব, ঠিক আছে। ধরে নাও এই অপশানে তুমি ক্লিক করে, এই অপশানে ক্লিক করার পর এখানে তুমি লিখে দিলে টেক্সট টু ডিসপ্লে অপশানে তুমি লিখে দিলে গো টু গুগল, গো টু গুগল, আর এখানে তুমি অ্যাড্রেস এখানে দিয়ে দিলে HTTP, দেখো এখানে HTTP লিখলাম, এখানে গুগলের অ্যাড্রেস এখানে চলে এলো। এবার তুমি এখানে ওকে অপশানে ক্লিক করে দিলে। তো কী করলাম আমরা এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চলে গেলাম এখানে টেক্সট টু ডিসপ্লে গো টু গুগল লিখে দিলাম, আর নিচে অ্যাড্রেসের জায়গায় এখানে URLটা লিখে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। তো এখন আমার এই যে গো টু গুগল অপশান আছে এখানে যদি আমি কন্ট্রোল চেপে ক্লিক করি তো ডাইরেক্ট আমি গুগলের ওয়েব পেজে চলে যেতে পারবো। তো আমি চলো এখানে কন্ট্রোল চেপে ক্লিক করছি, ক্লিক করার পর এবারে দেখো দেখো ডাইরেক্ট আমি সরাসরি কিন্তু গুগলের পেজে চলে আসবো। দেখো এখানে সরাসরি আমি গুগলের পেজে এখানে চলে এসেছি, দেখো সরাসরি গুগলের পেজে চলে এসেছি। তো তোমরা এই রকমভাবে ওয়েবসাইটটাকেও এখানে অ্যাড করতে পারো। ওকে, তোমরা ওয়েবসাইটটাকে এরকমভাবে অ্যাড করতে পারো। তো চলো আবার তারপরে কী আছে, হাইপারলিঙ্ক অপশানে চলে যাই। হাইপারলিঙ্ক অপশানে চলে যাওয়ার পরে আমি তারপরে নিচে চলে এলাম, এখানে আছে প্লেস ইন দিস ডকুমেন্টস। তো প্লেস ইন দিস ডকুমেন্টসটা আমি পরে আসছি। আচ্ছা, ক্রিয়েট নিউ ডকুমেন্টের ক্ষেত্রে দেখো, ক্রিয়েট নিউ ডকুমেন্টের ক্ষেত্রে কী হবে, আমরা নতুন কোনো ডকুমেন্ট এখানে ওপেন করে নিতে পারি। ধরো আমরা একটা এক্সিস্টিং ডকুমেন্টে আছে, সেটা থেকে যদি আমরা কোনো নতুন ডকুমেন্টে যেতে চাই তখন আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্টে অপশানে হাইপারলিঙ্ক করে আমরা সেখানে সরাসরি চলে যেতে পারি। তো আমরা এখানে প্রথমে আমাদের ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে, তারপর আমরা নেম অফ দ্য নিউ ডকুমেন্ট যেটা সেখানে আমরা যে ফাইলে আমরা যাব সেটাতে যেতে হবে। ধরো আমি এখানে নাম দিয়ে দিলাম ওয়ার্ড, ঠিক আছে। এবার টেক্সট টু ডিসপ্লে কী কী লেখা থাকবে, এখানে আমরা ধরো লিখে দিলাম MS, এখানে আমরা লিখে দিলাম ক্রিয়েট MS ওয়ার্ড, ক্রিয়েট MS ওয়ার্ড ফাইল, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট MS ওয়ার্ড ফাইল আমি এখানে লিখে দিলাম। এবার আমি এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে ধরো এখানে আমি ডেস্কটপের মধ্যে এখানে করে দিলাম, ডেস্কটপের মধ্যে গিয়ে এবার আমি যেহেতু ডকুমেন্ট ফাইল বানাতে চাই সেহেতু আমি এখানে ডকুমেন্টের এক্সটেনশন নেম DOCX এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকে অপশানে ক্লিক করলাম। তো দেখো মাইক্রোসফট ওয়ার্ডের পেজে ক্রিয়েট MS ওয়ার্ড ফাইল নামে একটা লেখা এখানে অ্যাড হয়ে গেল, এবং তার উপরে কী লেখা দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমি কী করব, আমি এখানে যদি কন্ট্রোল প্লাস ক্লিক করি তো একটা নতুন ডকুমেন্টের পেজ এখানে অ্যাড হয়ে যাবে। তো চলো আমি কন্ট্রোল প্লাস ক্লিক প্রেস করি।
তো দেখো কন্ট্রোল প্লাস ক্লিক প্লেস করতে দেখো আমাদের সামনে একটা ওয়ার্ডের নতুন পেজ এখানে দেখো অ্যাড হয়ে গিয়েছে। তো এই রকম ভাবে আমরা হাইপারলিংকের মাধ্যমে একটা নতুন পেজের মধ্যে আমরা চলে যেতে পারি। ও তারপরের অপশন দেখো, তারপরের অপশনে যেটা আছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস অপশনে যাওয়ার পর আমি টেক্সট টু ডিসপ্লেতে এখানে যে কোনো ইমেল অ্যাড্রেসে আমি যেতে পারি। তো টেক্সট টু ডিসপ্লেতে আমি এখানে লিখে দিলাম সেন্ড ইমেল, সেন্ড ইমেল। এবার ইমেল অ্যাড্রেস যাকে ইমেল অ্যাড্রেস পাঠাবো তার অ্যাড্রেস এখানে লিখতে হবে। ধরো তার অ্যাড্রেস আমি এখানে লিখে দিলাম www.xyz@gmail.com লিখে দিলাম। এখানে সাবজেক্ট কিছু লিখতে পারো, ডকুমেন্ট সাবজেক্ট কিছু এখানে লিখে দিতে পারো। এবার আমি এখানে এই যে রিসেন্টলি ডকুমেন্ট যেটা আছে এখানে যে রিসেন্টলি ইউজড ইমেল ডকুমেন্টস এটা আমি আগে অ্যাড করেছিলাম বলে আগে ছিল, এটা আমি এখন অ্যাড করলাম। তো যাকে তুমি পাঠাতে চাইবে তার ইমেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এটাতে যদি সিলেক্ট করি তাহলে এর ইমেলে যাবে, এটাতে যদি সিলেক্ট করি তাহলে এর ইমেলে যাবে। তো যে কোনো একটাকে আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি ওকে অপশানে ক্লিক করি এখানে সেন্ড ইমেল বলে একটা লিঙ্ক এখানে চলে আসবে। তো এখানে যদি আমি কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে ওই লিঙ্ক ধরে, এটা তো আমি ঠিকঠাক ইমেল অ্যাড্রেস দিইনি, একটা একটা জাস্ট দেখানোর জন্য ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো আমি কন্ট্রোল প্লাস ক্লিক এখানে করছি না, কন্ট্রোল প্লাস ক্লিক করলেই কিন্তু এটা ফলো লিঙ্ক ধরে তোমার সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে। ওকে, তো তোমরা এটা বুঝতে পারলে। আচ্ছা দেখো, এবারে আমরা মাই ডকুমেন্টসে আছি। আমরা মাই ডকুমেন্টসের মধ্যে ধরে নাও একটা নিউ ফোল্ডার আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো ডাইরেক্ট যদি তুমি এই নিউ ফোল্ডারে যেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, এই এখানে গিয়ে তোমাকে টেক্সট টু ডিসপ্লে অপশানে তুমি লেখো গো টু নিউ ফোল্ডার, গো টু নিউ ফোল্ডার। এবার যেখানে তোমাকে যেতে হবে, যে ফোল্ডারে তোমাকে যেতে হবে সেটাতে তুমি এখানে ক্লিক করে নাও। এটাকে তোমার অবশ্যই এক্সিস্টিং ফাইল বা ওয়েব ব্রাউজার এই অপশানটাতে টিক রাখতে হবে। এখানে গিয়ে তুমি এই এখানে নিউ ফোল্ডার অপশানে ক্লিক করো। নিউ ফোল্ডার অপশানে ক্লিক করার পর এখানে তুমি ওকে অপশানে ক্লিক করে দাও। ওকে অপশানে ক্লিক করার পর দেখবে এখানে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে গো টু নিউ ফোল্ডার নামে একটা লেখা অ্যাড হয়ে যাবে এবং সেখানে লোকেশান দেখাবে যে কোন লোকেশানে গিয়ে তুমি ওই ফোল্ডারটাকে খুলতে পারবে। তো তুমি সেই ফোল্ডারটাকে খোলার জন্য এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করো। কন্ট্রোল প্লাস ক্লিক করলে তুমি ডাইরেক্ট ওই ফোল্ডারের মধ্যে তুমি চলে যেতে পারবে। তো দেখো আমি কন্ট্রোল প্লাস ক্লিক করার পর ইএসএ ক্লিক করতে এখানে দেখো ডাইরেক্ট আমি ওই নিউ ফোল্ডারের মধ্যে চলে এসেছি। দেখো ডকুমেন্টসের মধ্যে যে ওই নিউ ফোল্ডার আছে সেই নিউ ফোল্ডারের মধ্যে আমি এখানে চলে এসেছি। এইটা বোঝানোর সঙ্গে সঙ্গে মোটামুটি আমার হাইপারলিঙ্কের এইগুলো আমাকে শেখানো মোটামুটি হলো, এগুলো মোটামুটি সব জানতে পারলে। শুধু এখানে প্লেস ডকুমেন্ট, প্লেস ইন দিস ডকুমেন্ট অপশানটা আমি বলিনি, তো ওটা এবার আমি বলবো। ওটা হচ্ছে আমি বুকমার্কের অপশানের মাধ্যমে আমি বলবো। তো এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। তো চলো আমরা এবার বুকমার্ক অপশানের কাজটা শিখে নিই এবং তার সাথে সাথে আমি প্লেস দিস ডকুমেন্টের কাজটাও আমি এখান থেকে শিখে নিই। তো চলো এটাকে আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম। তো আমি এখন এই মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে একটা সূচিপত্র বানিয়ে নেব, ঠিক আছে? সূচিপত্র প্লেস ইন দিস ডকুমেন্ট সেটা সাধারণত বুকমার্ক বলতে কি বই তৈরির ক্ষেত্রে, ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো বই তৈরি করছি তার ফ্রন্ট পেজের মধ্যে আমি জাস্ট কন্টেন্টসের আইটেমগুলোকে লিখবো এবং কন্টেন্টসের মধ্যে কিছু যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলোর সাথে আমি ভিতরের টপিকগুলোর লিঙ্ক করব। তো সেই জন্য আমাকে এই বুকমার্ক অপশান এবং হাইপার লিঙ্ক অপশানের কাজটা কিন্তু আমাকে করতে হবে। তো আমি এখানে একটা সূচিপত্র বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আচ্ছা ধরো আমি এই যে প্রথমের পেজে আমি কিছু কন্টেন্টস আমি এখানে লিখে নিলাম। এবারে আমি এই কন্টেন্টসগুলো যে সূচিপত্রের মধ্যে যেগুলো আছে এগুলোকে আমি পরের পেজে এক এক করে আমি লিখে নেবো। তা পরের পেজগুলোকে আনতে গেলে আমি এখানে এন্টার চেপে ধরে থাকি। এন্টার চেপে ধরলে আমার ইমেস ওয়ার্ডের মধ্যে অনেক পেজ আমার এখানে চলে আসবে। তো আমি এখানে এন্টার চেপে ধরে আছি, আমার মোটামুটি পেজ চলে এসছে অনেকগুলো। এবার আমি কী করব, এই যে টপিক আছে এই টপিকগুলোকে আমি কপি করে পরের পেজে পেস্ট করে আমি একটা বইয়ের মতো স্ট্রাকচার এখানে বানিয়ে নেবো। তো আমি হোমে চলে গেলাম, হোম থেকে আমি ক্লিপবোর্ড অপশানটাকে অন করে দিলাম, কপি করব সেহেতু আমি ক্লিপবোর্ড অপশানটাকে অন করলাম। তো প্রথমে আমি এটাকে করে নিলাম কপি, তারপর এটাকে করে নিলাম আমি কপি, এরকমভাবে এক একটাকে আমি এখান থেকে কপি করতে থাকব।
তো এখন আমি বুকমার্কের কাজটা শুরু করিনি, যা সেটা আমি একটা সূচিপত্র বানানোর জন্য করছি। তো এবারে দেখো আমি পরবর্তী পেজে আমি ফার্স্ট টপিকটা এখানে পেস্ট করে দিলাম। তো এর সম্পর্কে আমি একটা কিছু লিখে নিলাম। তো দেখো এই জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে, এখানে তোমরা বুঝতেই পারছো যে কন্টেন্টস আছে, কন্টেন্টসের মধ্যে প্রথম টপিক হচ্ছে হার্ডওয়্যার। তো পেজের মধ্যে দেখো হার্ডওয়্যার সম্পর্কে লেখা আছে। ঠিক সেইরকম একইভাবে আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, যাতে ওটা আমি বারবার আমাকে ওইটাকে আনতে না হয়। তো ঠিক একই রকমভাবে আমি পরবর্তী পেজে চলে গেলাম, এখানে আমি সফটওয়্যার পেস্ট করে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম। ঠিক একই রকমভাবে আমি তার পরের পেজে চলে গেলাম, এরকমভাবে এক এক করে আমি করতে থাকলাম। তারপরের পেজে আমি ইন্টারনেট, তো আগেরটা কী হলো, আগেরটা ইন্টারনেট হয়ে গেল। তো এখানে গিয়ে আমি অ্যাবাউট কম্পিউটারে গেলাম, এটাকে ক্লিক করে দিলাম। তারপরের পেজে গেলাম আমি প্রিন্টার, এটাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরের পেজে আমি এখানে গেলাম স্ক্যানার, আবার এটাকে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমাদের এখানে সব হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের একটা বইয়ের স্ট্রাকচার বানানো হয়ে গেল। তো এবার আমি বুকমার্ক আর হাইপারলিঙ্কের কাজ একসাথে তোমাদেরকে দেখাবো, বুকমার্ক এবং হাইপারলিঙ্ক, এবং কীভাবে আমি ওই প্লেস ইন দিস ডকুমেন্টসটা এখানে করছি সেটা আমি এখানে দেখাবো। তো বুকমার্ক অপশানের কাজটা একটু ভালো করে দেখে নাও। বুকমার্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরে নাও আমি এই যে আমার এই যে এবার আমি এটাকে কেটে দিই, এটা আমার দরকার নেই। এখানে কন্টেন্টস পেজের মধ্যে আমার কিছু টপিক এখানে লেখা আছে এবং সেই সম্পর্কিত বিষয়বস্তু আমার এই পেজের মধ্যে লেখা আছে। এখন যদি আমাকে বলা হয় যে আমি এই প্রিন্টারের পেজে যাব, তাহলে আমি যদি লিঙ্ক না করি তাহলে আমাকে কী করতে হবে, স্ক্রল ডাউন করে 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 নিচের দিকে যেতে হবে, তাতে আমার অনেকটা টাইম ওয়েস্ট হবে। সুতরাং আমি এখানে কী করব, আমি এখানে জাস্ট এই লেখাটার সাথে ওই পেজগুলোর এমনভাবে লিঙ্ক করব যাতে করে আমি এখানে লিঙ্কে ক্লিক করলে ওই পেজের মধ্যে আমি চলে যেতে পারি। তো তার জন্য আমাকে প্রথমে বুকমার্কের হেল্প নিতে হবে, তারপর আমি হাইপারলিঙ্কের হেল্প নিতে হবে। তো তোমরা দেখতে থাকো যে আমি কেমনভাবে ওগুলোকে করছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে পেজগুলোকে আমি লিঙ্ক করব সেই পেজগুলোকে আমাকে প্রথমে বুকমার্কের মধ্যে অ্যাড করতে হবে। তো দেখো আমি এই পেজগুলোকে বুকমার্কে অ্যাড করার জন্য প্রথমে আমি এখানে ক্লিক করলাম হার্ডওয়্যারে, তারপর আমি বুকমার্কে গেলাম, এখানে হার্ডওয়্যারটাকে আমি একটা নির্দিষ্ট শর্ট ফর্ম দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম। পরবর্তী পেজে চলে গেলাম, পরবর্তী পেজে গিয়ে বুকমার্কে ক্লিক করলাম, এটাকে আমি এস নামে এখানে অ্যাড করে দিলাম। আবার তার পরবর্তী পেজে গেলাম, বুকমার্কে গেলাম, এখানে এটা ইন্টারনেটকে আমি আই দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আবার তার পরবর্তী পেজে গেলাম, এখানে হচ্ছে বুকমার্কে গেলাম, অ্যাবাউট কম্পিউটারকে আমি এ আর সি এই নামে আমি এখানে অ্যাড করে দিলাম। আবার তারপর পরবর্তী পেজে গেলাম, এখানে আমি বুকমার্কে গেলাম, এখানে পিটাকে আমি পি নামে আবার আমি অ্যাড করে দিলাম। আবার পরবর্তী পেজে গেলাম, এখানে স্ক্যানার আছে, স্ক্যানারটাকেও আমাকে অ্যাড করতে হবে, তো আমি এখানে এস নামে এটাকে আমি অ্যাড করে দিলাম। তো আর এখানে কোনো পেজ নেই। তো এই পেজগুলো আমার বুকমার্কের মধ্যে অ্যাড হয়ে গেল। জাস্ট এগুলোকে এবার আমি আমার লিঙ্ক দিলে এগুলোকে এবার আমি জাস্ট লিঙ্ক দিলে হয়ে যাবে। তাহলে কী করব, আমি লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেওয়ার জন্য আমাকে প্রথমে যেতে হবে এইখানে, আমাকে সিলেক্ট, যেহেতু প্রথমে আমার হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারটাকে ধরো লিঙ্ক করব, কার সাথে লিঙ্ক করব, হার্ডওয়্যার পেজের সাথে অবশ্যই লিঙ্ক করব। তাহলে হার্ডওয়্যারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাব কোথায়, আমি এবারে লিঙ্ক হাইপারলিঙ্ক অপশানে। তো হাইপারলিঙ্ক অপশানে যাওয়ার পর এবারে আমাকে যেতে হবে প্লেস ইন দিস ডকুমেন্ট অপশানে। তো দেখো প্লেস ইন দিস ডকুমেন্টসে ক্লিক করার পরে যেগুলো আমি বুকমার্কে অ্যাড করেছিলাম, দেখো সেই অপশান, সেইগুলো পেজগুলো কিন্তু এখানে শো করছে। এখানে দেখো বুকমার্কের মধ্যে যেগুলো বুকমার্ক হিসাবে আমি করেছিলাম সেই বুকমার্কগুলো দেখো এখানে শো করছে। তো হার্ডওয়্যার মানে এইচ, তো হার্ডওয়্যারকে আমরা এইচ নামে বুকমার্কে অ্যাড করেছিলাম, তো হার্ডওয়্যার থেকে এইচকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে ওকে করে দিলাম, তাহলে হার্ডওয়্যারটা লিঙ্ক হয়ে গেল এইচের সাথে। আবার আমি সফটওয়্যারকে ক্লিক করলাম, আবার হাইপারলিঙ্ক অপশানে চলে গেলাম, এর সাথে ওকে করে দিলাম, আবার ইন্টারনেট, এরকমভাবে তোমরা এক একটা করে ইন্টারনেট মানে আই এক একটা করে লিঙ্ক করো। অ্যাবাউট কম্পিউটারে গেলাম, হাইপারলিঙ্ক অপশানে গেলাম, অ্যাবাউট কম্পিউটার মানে এসি এটাকে ওকে করে দিলাম, প্রিন্টারের ক্ষেত্রে এখানে আমি হাইপারলিঙ্ক অপশানে গেলাম, পিতে গেলাম, আবার এটাকে ওকে করে দিলাম, স্ক্যানারে গেলাম, হাইপারলিঙ্ক অপশানে গেলাম, আবার এখানে এস এর সাথে আমি এখানে ওকে করে দিলাম। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমি বুকমার্কে যেগুলোকে অ্যাড করি সেগুলো কিন্তু বুকমার্কের মধ্যেই সেভ হয়। তো এখানে হেডিংস বলে যে অপশানটা আছে সেই হেডিংস অপশানটা কী সেটা আমি বলে দেবো। হেডিংস যদি আমরা কোনো হেডিংস করি তো এগুলো হেডিংসের মধ্যে অ্যাড হয়। এখন আমরা জাস্ট বুকমার্কটা নিলাম বলে সেইটা আমরা বুকমার্কের মধ্যে এখানে অ্যাড করে নিলাম। তো দেখো এখানে সব আমাদের লিঙ্ক হয়ে গিয়েছে।
এবারে যদি আমাকে বলা হয় যে হার্ডওয়্যার পেজে চলো বা ইন্টারনেটের পেজে চলো বা সফটওয়্যার, তাহলে আমি খুব সহজেই চলে যেতে পারবো। কীভাবে যাব, কিছু আমাকে অন্য কিছু করতে হবে না বা স্ক্রল ডাউন করে আমাকে যেতে হবে না। জাস্ট আমি কী করব, জাস্ট আমি মাউসের কার্সারটা সেই লেখার উপর নিয়ে যাব, কন্ট্রোলটাকে চাপব আর এই লেখার উপর আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমি একদম পুরো সেই যথাযথ পেজের মধ্যে আমি চলে যেতে পারবো। ওকে, সেই যথাযথ পেজের মধ্যে আমি ঠিক চলে যেতে পারবো। আবার আমি এটাকে উপরে নিয়ে নিলাম। দেখো, যে লিঙ্কটা খোলা হয়ে গেছে সেই লিঙ্কে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ধরে নাও আমি এখানে স্ক্যানারে যাব, তো ওই একই রকমভাবে কন্ট্রোলের সাথে ক্লিক করব। দেখো, আমি স্ক্যানার পেজে চলে এসেছি। আচ্ছা, এবার তোমরা একটা কথা চিন্তা করো যে আমি ঠিক এইটা যেমনভাবে করলাম, ঠিক তোমরা একই রকমভাবে কিন্তু এখান থেকে তোমরা প্রথম পেজেই কিন্তু তোমরা যেতে পারো। তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, জাস্ট তোমরা এখানে একটা কিছু লিখে নাও। ধরো এখানে আমি একটা লিখে নিলাম ব্যাক বলে লিখে নিলাম। আচ্ছা, এবারে আমি যেহেতু এই পেজে আসতে চাইবো, সেহেতু এই পেজটাকে আমাকে বুকমার্কে অ্যাড করতে হবে। ধরো আমি এখানে এটাকে কন্টেন্টস পেজকে সি নামে এখানে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে, বুকমার্কে অ্যাড করে দিলাম। এবার আমি সরাসরি এই পেজ থেকে সরাসরি কন্টেন্টস পেজে যাবো। তাহলে এটাকে সিলেক্ট করে আমাকে হাইপারলিঙ্ক অপশানে গিয়ে সির সাথে এখানে আমাকে ওকে করে দিতে হবে। তাহলে এইখানে আমি যদি কন্ট্রোল প্লাস ক্লিক করি, তাহলে আমি আবার সরাসরি কন্টেন্টস পেজে চলে যেতে পারবো। তো এই রকমভাবে আমরা একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক করার জন্য আমরা বুকমার্কের ইউজ করে থাকি। তো এইটা যেহেতু একটা বইয়ের মতো কাজ, সেহেতু বুকমার্ক নামে পেজের সাথে পেজের লিঙ্ক হচ্ছে, সেহেতু বুকমার্ক হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারছি। তো আশা করি তোমরা হাইপারলিঙ্ক এবং বুকমার্কের কাজটা খুব ভালোভাবে বুঝে গেছো। যদি না বুঝতে পারো, কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের উত্তর দেব। তো চলো এবার পরবর্তী অপশানটায় চলে যাই, ক্রস রেফারেন্স। তো ক্রস রেফারেন্সের মধ্যে আমি ক্লিক করলাম। দেখো, ক্রস রেফারেন্সের মধ্যে আমি যেখানে ক্লিক করলাম সেখানে দেখো এখানে প্রচুর লিস্ট থাকে, রেফারেন্স টাইপের মধ্যে প্রচুর লিস্ট থাকে। তো এখানে কী কী থাকে, এখানে থাকে নাম্বার আইটেম থাকে, হেডিং থাকে, বুকমার্ক থাকে, আর কি থাকে ফুটনোট, এন্ডনোট, ইকুয়েশান, ফিগার, টেবিল। তো এই সমস্ত জিনিসের সাথে আমরা কিন্তু প্রচুর জিনিসের সাথে কিন্তু আমরা এখানে লিঙ্ক করতে পারি। তো এখানে আমার পেজে দেখো শুধুমাত্র আমি বুকমার্কগুলো করেছি বলে সেখানে বুকমার্ক শো করছে, ঠিক আছে। এবার যদি আমি হেডিং করে নিই, ধরে নাও আমি এখানে এই হার্ডওয়্যারটাকে আমি এখান থেকে আমি হেডিংয়ে কনভার্ট করে দিলাম, হার্ডওয়্যারটাকে আমি হেডিংয়ে কনভার্ট করে দিলাম, সফটওয়্যারটাকেও আমি হেডিংয়ে কনভার্ট করে দিলাম, ঠিক আছে, ইন্টারনেটটাকেও আমি এখানে হেডিংয়ে কনভার্ট করি। ইন্টারনেটটাকে ধরো নিচের পেজে আমি নামিয়ে নিই, এন্টার চেপে নামিয়ে দিই ইন্টারনেট পেজটাকে আমি এখানে থেকে আমি হেডিংয়ে কনভার্ট করে নিলাম। ওকে, তো এবারে ইনসার্ট থেকে ক্রস রেফারেন্স অপশানে গিয়ে তুমি যখনই তুমি এখানে হেডিং অপশানে ক্লিক করবে, তখন তোমাকে এই হেডিং করাই এখানে শো করবে। দেখো, যেমন রেফারেন্স টাইপের মধ্যে এখানে আমার যেগুলো শো করছে সেই জিনিসগুলো যদি তোমার পেজের মধ্যে করা থাকে, যদি টেবিল তোমার করা থাকে টেবিলের সাথেও তুমি লিঙ্ক দিতে পারো, টেবিল যদি করা থাকে লিঙ্ক দিতে পারবে। এখানে দেখো তোমার এখন হেডিং যেহেতু করা আছে, তুমি এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট, এই যে হেডিংগুলো করা আছে এগুলো শো করছে। তুমি একটু আগে বুকমার্কের মধ্যে এগুলোকে অ্যাড করা হয়েছে, এগুলোকে আমি অ্যাড করেছি সেই জন্য এগুলোও শো করছে। ঠিক একই রকমভাবে আমাকে ফুটনোট, এন্ডনোট, ইকুয়েশান, এগুলোকেই আমার টেবিল এগুলো পেজের মধ্যে নেই বলে এগুলোতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে কোনো কিছু শো করছে না। তো এখানে আমি একটা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমি চলে গেলাম ক্রস রেফারেন্স অপশানে চলে যাওয়ার পর এখানে আমি এবারে তোমাকে আমি এই হেডিং অপশানে ক্লিক করে আমি এখানে এখনই আমি হার্ডওয়্যারে দিয়ে আমি ইনসার্ট করে দেবো। হার্ডওয়্যার নামে কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হার্ডওয়্যারটা কিন্তু লিঙ্কের মতো হয়ে আসবে না, কিন্তু এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করলে আমি হার্ডওয়্যারের পেজে চলে যেতে পারবো। তাহলে কন্ট্রোল প্লাস ক্লিক করো, দেখো আমি হার্ডওয়্যারের পেজে চলে আসতে পারছি, ঠিক আছে। তো এই রকমভাবে আমরা ক্রস রেফারেন্সে কাজ করতে পারি। ক্রস রেফারেন্সের মধ্যে যে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলোকে আমি সরাসরি কিন্তু সেগুলোর মাধ্যমে আমি লিঙ্কও করে নিতে পারি, ঠিক আছে। তো এই এখানে দেখো এখানে আমি রেফারেন্স যে ট্যাবটা আছে, এই রেফারেন্স ট্যাবের মধ্যেও ক্রস রেফারেন্স অপশান আছে। তো আমাদের এখানে এই যে ক্রস রেফারেন্স অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক আদার্স অপশান ছিল, ফুটনোট, এন্ডনোট, ইকুয়েশান, ফিগার, এই সমস্ত যে অপশানগুলো ছিল এগুলো আমরা এই ক্রস রেফারেন্স এই যে রেফারেন্স যে অপশান এর মধ্যে গেলে আমরা ফুটনোট, এন্ডনোট, এই সমস্ত অপশানগুলো পেয়ে যাব।
তো এই অপশানগুলো আমরা এখনও শিখিনি, এই অপশানগুলো যখন আমরা ফুল ডিটেলসে শিখবো তখন আমি তোমাদের ক্রস রেফারেন্সের অপশানটা আরও সুন্দরভাবে এখানে শিখিয়ে দেব। তো এখন আমি ক্রস রেফারেন্স অপশানের কাজটা আমি এরকমভাবে একটা হালকা করে তোমাদেরকে শিখিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, ধরো আরেকবার আমি এখানে যাচাই করে নিই। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর ক্রস রেফারেন্স অপশানে গেলাম, এখানে গিয়ে আমি হেডিংয়ের ক্ষেত্রে আমি এখানে ইন্টারনেট করে আমি এখানে ইনসার্ট করে দিলাম, ক্লোজ করে দিলাম। তো আমি যেখানেই থাকি না কেন কন্ট্রোল চেপে যখন আমি ইন্টারনেটে ক্লিক করব আমি ঠিক ইন্টারনেটের পেজে চলে যাব। যেহেতু ইন্টারনেটটা হেডিংয়ে কনভার্ট হয়ে আছে, আমাকে ওই হেডিং ধরে আমাকে কিন্তু ইন্টারনেটের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তাহলে এই রকমভাবে ক্রস রেফারেন্স এর অপশানগুলো কাজ হয়। তো আশা করি তোমরা হাইপারলিংক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজগুলো মোটামুটি বুঝতে পেরেছো। কোনো বুঝতে অসুবিধা যদি হয় তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদেরকে এগুলো আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।